আজ সোমবার 6ই ফাল্গুন 2024 সালের 19শে ফেব্রুয়ারি সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র, ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। নিজের জীবনকে সমৃদ্ধশালী করবার জন্য সমস্ত দিক থেকেই, সমস্ত আঙ্গিকে, তাহলে আপনাদেরকে রুদ্র গায়ত্রী মন্ত্র আজ 108 বার করে জপ করা উচিত, সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায়। যারা দীর্ঘদিন ধরে রোগ শোক অসুস্থতার মধ্য দিয়েও সময় অতিবাহিত করছেন এবং শরীর সুস্থ হচ্ছে না, তাদের ক্ষেত্রে বলবো মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিবন্ধনান মৃত্যুর্মুখ্যমৃতাৎ। এটিও আপনারা সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার জপ করতে পারেন, অবশ্যই উপকৃত হবেন, এ বিষয়ে কিন্তু গ্যারেন্টি দেওয়া সম্ভব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, শুভ সংখ্যা থাকছে 5, শুভ রং থাকবে সবুজ। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন, আরাম করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় সুযোগ পাবেন, সময় সুযোগের সদ্ব্যবহার করুন। দীর্ঘদিন ধরে যে অর্থ সঞ্চয় করছিলেন সেটিই কিন্তু এবার আপনাদের কাজে লাগবে, আয় ইনকাম আজ আপনাদের বাড়লেও খরচও বাড়তে পারে, যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে। উদ্যম একদম হারাবেন না, ব্যর্থতা একদম স্বাভাবিক ব্যাপার, এগুলোই তো জীবনের সৌন্দর্য। কঠোর কায়িক পরিশ্রম এবং আত্মনিয়োজনের মাধ্যমে এগিয়ে যান, অবশ্যই একদিন না একদিন আপনারা সফলতা অর্জন করবেন। তবে টাকা পয়সা, ভাব ভালোবাসা, পরিবার সবার থেকে দূরে সরে গিয়ে মানসিক আনন্দের সন্ধানে অবসরকালীন সময়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করুন, আধ্যাত্মিক কর্তা কর্ত্রীদের সংস্পর্শে যান, মানসিক প্রফুল্লতা পাবেন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন, নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই, শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে, উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ কিন্তু আপনাদের পক্ষে নেই। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না, তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না, সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। কাছের মানুষ আলসেমি করলে মেজাজ যেন হারাবেন না, ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করুন। পরিবার পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন, কেয়ার করেন, পরোয়া করেন, দেখবেন তাদের সাথে সম্পর্কের উন্নতিও আজ কিন্তু আজ আপনাদের হতে চলেছে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না।